স্বপ্নের আরেক দুয়ার খুলছে আজ। আনুষ্ঠানিকভাবে রেল যোগাযোগে যুক্ত হচ্ছে পদ্মার দুপার। সকাল 10টায় পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার, এর মধ্যে ঢাকা ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আজ। আধুনিক সড়ক যোগাযোগের পর দ্রুতগতির রেল চালু হওয়ায় উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। এ কাজে যুক্ত থাকতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরাও। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। দিগন্তের সামনে বাংলাদেশ, বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে কিছুক্ষণের পর সকাল 11টার দিকে এই মাওয়া স্টেশন প্রান্তে এখান থেকেই নতুন যে ট্রেন চলাচল অর্থাৎ পদ্মা সেতু ব্যবহার করে ট্রেন চলাচল, সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি 11টায় এই মাওয়া প্রান্ত থেকে উদ্বোধন করা হবে। একটু ঢাকা থেকে ভাঙা পর্যন্ত, এই পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার পথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং একটা বিষয়ে উদ্বোধনের পর তিনি এই মাওয়া স্টেশন থেকেই ট্রেনে চাপবেন। আমরা যে ট্রেনটা এখন দেখছি, সেই ট্রেনটি ইতিমধ্যেই সাজ রব, সেই ট্রেনটিতেই এই ট্রেনটিতে চেপেই এই মাওয়া স্টেশন থেকে পাড়ি দিবেন ভাঙা পর্যন্ত এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এই যে রেল সংযোগ প্রকল্প, তার যে সবচেয়ে বেশি উপকারভোগী আসলে সেটি হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর এই অংশটা, যেহেতু এখন পর্যন্ত ভাঙাতে গিয়ে এটি শেষ হবে, এই পর্যন্ত প্রস্তুত হয়েছে। অর্থাৎ বলাই যায় যে ফরিদপুরের মানুষ, মাদারীপুর মানুষ, গোপালগঞ্জ, তারা বেশি উচ্ছ্বসিত, কারণ তাদের এখন ঢাকা থেকে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। গাড়ির পাশাপাশি, বাসের পাশাপাশি ট্রেনে চলাচলের সুযোগ তৈরি হয়ে গেল, যে কারণে তারা বেশি উচ্ছ্বসিত। এবং আমরা দেখছিলাম এই যে পুরো রেল স্টেশন প্রান্ত এখানে যখন আসার পরে, আমরা যখন ঢাকা থেকে আসছিলাম মাওয়ার দিকে, তখন পুরো রাস্তায় দেখছিলাম এই রেলের যে উদ্বোধন ঘিরে যে প্রস্তুতি এবং যে উচ্ছ্বাস, তার চিত্র আমরা দেখছিলাম। এবং এখানে এখানে আসার পরেও আমরা দেখছি যে সার্বিক যে প্রস্তুতি, বিশেষ করে এই স্টেশন প্রান্তে উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী এখানে সুধী সমাবেশ করবেন, সেই সুধী সমাবেশ এবং স্টেশন প্রান্ত উদ্বোধনের সার্বিক যে প্রস্তুতি সেটি শেষ হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে সেই উদ্বোধন। এবং এখানে বলে রাখি, এই মাওয়া স্টেশনে প্রধানমন্ত্রী টিকিট কাটবেন এবং এখান থেকেই তিনি ট্রেনে চাপবেন। এই এই যে পথটি এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত, এটি আসলে একসময় খুলনা হয়ে যশোর পর্যন্ত যাবে, অর্থাৎ 172 কিলোমিটার। পদ্মা সেতু হয়ে এই ট্রেন 172 কিলোমিটার, এখনকার যে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পের আওতায় 172 কিলোমিটার ট্রেন লাইন নির্মাণ হবে এবং সেটির কাজ 82 কিলোমিটার প্রস্তুত হয়ে গেছে, বাকি কাজও চলছে। অর্থাৎ বলা যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক নতুন দিগন্ত তৈরি হবে, বিশেষ করে ট্রেন যোগাযোগের, রেল যোগাযোগের ক্ষেত্রে। এতদিন পর্যন্ত লঞ্চ এবং কিছু বাসের যে যোগাযোগ ছিল সেটি এখন আরও বিস্তৃত হলো ট্রেন পর্যন্ত। ট্রেনে এখন মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ বিশেষ করে, কারণ এই আওয়ামী সরকার বারবারই বলছিল যে এই পদ্মা সেতু হয়ে ট্রেন চলে যাবে একসময় বরিশাল, বরিশাল বিভাগের একটি বিশাল জনগোষ্ঠী, যারাও এক সময় হয়তো এই ট্রেনের আওতায় চলে আসবে, সেই স্বপ্ন তারা এখন থেকে বুনতেই পারেন। কারণ যেহেতু পদ্মা সেতু পার হয়ে ট্রেন যাচ্ছে, নিশ্চয়ই তাদের আশা এক সময় এই এই রেল সংযোগ প্রকল্পটি বরিশালে গিয়ে শেষ হবে। তো সেই স্বপ্নের যে আশা আকাঙ্ক্ষার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ, কিছুক্ষণ পরেই এই পদ্মা সেতু হয়ে যে ট্রেনের যোগাযোগ সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুধী সমাবেশ, সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি সুধী সমাবেশে বক্তব্য রাখার পরে তিনি যাবেন ফরিদপুরে, সেখানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওলি নাসির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক,